কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে পালিত হচ্ছে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছেলে বুড়ো এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সংঘের সন্ন্যাসীরাও সমবেতভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি প্রদান করেছেন। এই মুহূর্তে ডিজিটাল বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসের সরস্বতী পুজো মহা সমারোহে সেখানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ছাত্রাবাসের ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা সকলে এসে এই পুজোয় অংশগ্রহণ করেছেন। भारत सेवाश्रम संघे छात्रावास प्राय 100 বছরের পথে চলল। तो प्रथम থেকে আমরা ছাত্রদের ভালোবাসি। স্বামী প্রণবানন্দজি महाराज ছাত্রদের ভীষণ ভালোবাসতেন এবং বলেছেন যুবকরাই আমার প্রাণাধিক প্রিয়। এই ছাত্র যুবকদের নিয়ে স্বামী প্রণবানন্দজি महाराज বিরাট সেবা কার্য শুরু করেছিলেন। এই ছাত্রদের নিয়ে আমরা মায়ের পূজা ছাত্ররা করে। আমাদের এখানে ছাত্ররাই প্রণবানন্দ ছাত্রাবাসের প্রায় 70 থেকে 80 জন ছাত্র রয়েছে। ফ্রি খাওয়া দাওয়া থাকা রয়েছে। তারা এই সরস্বতী পুজো করে। মা সরস্বতী হচ্ছে শুভ্রতার প্রতীক। আমার সৎ এবং চরিত্রবান যুবক তৈরি করার জন্য যে সংকল্প ভারত সেবাশ্রম সঙ্ঘের যে আদর্শ সেই শুভ্রতার প্রতীক হচ্ছেন মা সরস্বতী। সরস্বতীর বন্দনার মাধ্যমে আমরা জীবনকে শুভ্র করব, জীবনকে সৎ চরিত্রবান বানাবো। তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমাদের মা বিদ্যা আসবে আমাদের কাছে এবং তার আশীর্বাদে আমরা সুস্থ সবল নাগরিক হব, দেশকে বড় তৈরি করব।